বহু প্রতীক্ষিত বনগ্রাম উচ্চবিদ্যালয় লাল বিল্ডিং উদ্বোধন হলো শনিবার। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু প্রাক্তনী সহ বিশিষ্টজনেরা। এ যেন এক ইতিহাসের সন্ধিক্ষণ। বনগ্রাম উচ্চবিদ্যালয়ের শতাব্দী প্রাচীন লালুপে গড়ে তোলা হয়। দ্বিতীয় ভবনের প্রথম তলে জগদীশচন্দ্র ইন্দ্র স্মৃতি অডিটোরিয়াম ও গঙ্গাচরণ চট্টোপাধ্যায় স্মৃতি মঞ্চ গড়ে তোলা হয়েছে। দ্বিতলে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও শিক্ষক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিতে গড়ে উঠেছে বিভূতিভূষণ স্মৃতি সংগ্রহশালা। শনিবার এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন এই ভবনের উদ্বোধন হয়। এই লাল বিল্ডিংয়ে দাঁড়িয়ে আমি যে স্মৃতিচারণ করতে পারছি, এটা আমার কাছে যেন মনে হচ্ছে কয়েক লক্ষ বা কয়েক কোটি টাকার থেকেও বড় যেন একটা পুরস্কার পেলাম। লটারি সবাই কাটে, কিন্তু আমার যেন মনে হচ্ছে তার থেকেও বড় একটা পুরস্কার আজকে লাল বিল্ডিংয়ের নিচে দাঁড়িয়ে। জানা গেছে বিএডিপি প্রকল্পের আর্থিক আনুকূল্যে বনগাঁ পৌরসভার সহযোগিতায় এই ভবনটি সংস্কার করা হয়েছে। এদিনের অনুষ্ঠানে বিশিষ্ট জনেদের সাথে বহু প্রাক্তনীরাও উপস্থিত ছিলেন। লাল ভবনের সংস্কারে স্বভাবতই খুশি প্রাক্তনীরাও। তারা ধন্যবাদ জানিয়েছেন পৌরপতিসহ পৌর আধিকারিকদের, ধন্যবাদ জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষকে। ভীষণ ভালো লাগছে, বুক আনন্দে ফুলে উঠছে, কারণ এই লালবাড়ি আমি যখন 73-তে এই লালবাড়িতে ক্লাস ফাইভে এসে ভর্তি হয়েছিলাম, সেই সময় লালবাড়ির অতটা গুরুত্ব বুঝিনি, কিন্তু যত দিন গেছে তত এই লালবাড়ি সম্বন্ধে শুনেছি, গুরুজনদের কাছে শুনেছি, মাস্টারমশাইদের কাছে শুনেছি, তখন থেকেই লালবাড়ির ইতিহাসটা একটু একটু করে বুঝতে শিখেছি। দীপ বিশ্বাস ও সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।